এতিয়ালৈ 63 দুর্নীতি নিবারক শাখার জালত পৰিছে এজনৰ পিছত আন এজন সরকারী বিষয়া কর্মচারী এতিয়ালৈকে গ্রেপ্তার হৈছে 63 জন বিষয়া কর্মচারী ইয়াৰে 54 জন বিষয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ কঠোর নির্দেশৰ পিছতেই এজনৰ পিছত আনজন দুর্নীতিগ্রস্ত বিষয়া গ্রেপ্তার কৰিবলৈ সক্ষম হৈছে দুর্নীতি নিবারক শাখায় এই পর্যন্ত অর্থাৎ আগস্ট মাহলৈকে 63 জন লোকক গ্রেপ্তার কৰাৰ বিপৰীতে 54 জন সরকারী বিষয়া গ্রেপ্তার কৰিছে দুর্নীতি নিবারক শাখায় দুর্নীতি নির্মূলৰ বাবে মুখ্যমন্ত্রীয়ে দিয়া কাৰা নির্দেশৰ পিছতে দুর্নীতি নিবারক শাখার জালত পৰিছে এজনৰ পাছত আন এজন সরকারী বিষয়া চলিত বৰ্ষৰ আগস্ট মাহলৈ দুর্নীতি নিবারক শাখায় গ্রেপ্তার করেছে 54 জন বিষয়াসহ 63 জনক গ্রেপ্তার করা সরকারি বিষয়াসকলে নিজের দায়িত্বর ভিতরতে পড়া এটা কাম করে দিয়ার বাবদ সাধারণ লোকর পড়া টকা লয় আর এনেদরে দাবি করা টকা লওয়ার পিছতে হাত দঙাইছে দুর্নীতি নিবারক শাখায় ইয়ারে বহুকেইগৰাকী সরকারি বিষয়ার ঘর নগদ টকার লগতে উদ্ধার হয়েছে আন আপত্তিজনক নথিপত্র রাজ্যের আন প্রান্তর লগতে গুৱাহাটী মহানগরীতো ধনের লোভ সামরিব নোৱাৰি গ্রেপ্তার হয়েছে দুজনকৈ সরকারি শীর্ষ বিষয়া তার এজন সহকারী কর পরিদর্শক নীরেন ভট্টাচার্য ইজনের পিছত সিজন লোকে হাত দঙার পিছতো কিন্তু সহজ ধনের লোভ সামরিব পৰা নাই সরকারি বিষয়া কর্মচারিয়ে সরকারি বিষয় বাবর সুবিধালৈ চলাই গৈছে লুণ্ঠন নিজের দায়িত্বর ভিতরত পড়া কামখিনি করিবর বাবেও এতিয়াও টকা বিচারি আছে বহু সরকারি বিষয়া কর্মচারিয়ে শনিবারেও দুর্নীতি নিবারক শাখায় বরপেটার পৰা এজন সরকারি কর্মচারীক গ্রেপ্তার করাটোৱে তাকেই সূচাইছে হীরক জ্যোতি মালেকার নিউজ 18 অসম নর্থ ইস্ট